Ankush. 5. Ankush! আমাদের সকলের প্রিয় নায়ক হিরো তো কেমন আছো সবাই? অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে এখানে এসে, আর এতটা জার্নি করে, এতটা পরিশ্রম করে আমাদের আসতে হয়। কিন্তু সত্যি বলতে, আর এমন একটা জিনিস করতে আসতে হয়। আচ্ছা চলো, নাচলাম তো আমি, ঠিক আছে, নাচটা একটু একটু হলো জানি, গান তো একদমই জানি না, কিন্তু সেটাই আমাদের তোমাদের সামনে করতে হয়। কিন্তু কনফিডেন্টলি আমরা তাও যতটুকু করতে পারি সেটা একমাত্র তোমাদের এত ভালোবাসা পাই বলে, এতটা তোমরা উৎসাহ আমাদেরকে জাগাও। তোমরা সেটা জেনেও যে আমরা সিঙ্গার নই, তো তার সত্ত্বেও তোমরা এত উৎসাহ জাগাও আমাদের, সেই জন্যই আমরা এত ভালো করে এখানে পারফর্ম করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তো কিন্তু অঙ্কুশ যে কত ভালো গান গাইতে জানে তার প্রমাণ কিন্তু আমরা পাবো এই মঞ্চেই আজকে, যে আমরা প্রতি সময় অঙ্কুশের অভিনয় দেখেছি, ডান্স পারফরমেন্স দেখেছি, কিন্তু সবথেকে হিডেন ট্যালেন্ট যেটা আছে গান, সেটা কিন্তু আমরা শুনিনি। সো আমরা রিকোয়েস্ট করব মাধবপুর অভিনন্দন সংঘের পক্ষ থেকে, যদি আমাদের একটু এই এই ট্যালেন্টটা দেখাও। ট্যালেন্ট তো দেখাবো, কিন্তু তার আগে এখানে যত মেয়ে আছে তাদের গলাটা একবার শুনতে পারে? শুনতে পেলাম না আরেকবার। তার কারণ আছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে এই গানটা তাদের জন্য, ওই জন্য একটু শুনতে চাইলাম যে কতজন আছো এবং কতটা এনার্জি তোমাদের মধ্যে। তো বেশামা হয়েছি আজ বেশামা, তুই তাকালি এমন করে, ওহো হো, এই কদিন হয়েছে দেখা তোর আমা, দিলি মনটাকে কেমন করে, সবাই এদিকে। বেশামা হয়েছি আজ বেশামা, তুই তাকালি এমন করে,
চোখে দেখা তোর মা দিলি মনটাকে কেমন করে তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই মনের কোণে আপন মনে ঠিকানা জানাতে চাই আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে 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 এদিকে সবাই সব কাহিনী মন পাহারে আছি তোর কাছে আছি সেই ভেবে বাঁচি দিন আমাদে তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই মনের কোণে আপন মনে ঠিকানা জানাতে চাই আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে 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 তোর কথা আসে বন্ধু বাতাসে দোলনা চড়ে আসে তোর ছবি ভাসে আমার আকাশে সবটা জুড়ে তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই মনের কোণে আপন মনে ঠিকানা জানাতে চাই আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে 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 থ্যাংক ইউ আচ্ছা আমি চট করে আমাদের ডান্সার বন্ধুদের একবার ডেকে নেবো স্টেজে চট করে তো যেটা এখন একটা প্রশ্ন না করলেই নয় অঙ্কুশকে সেটা হলো গোটা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু একজনের দিকেই এখন তাকিয়ে আছে সেটা হলো অঙ্কুশ কারণ অঙ্কুশ কবে বিয়ে করছে সেটা নিয়েই সবার একটাই প্রশ্ন দেখো এখানেই বোঝা যাচ্ছে যে আরেকটা ছোট্ট ঘোষণা আছে একটি বাচ্চা হারিয়ে গেছে প্লিজ বাবা একবার বলো সাত বছরের একটি বাচ্চা হারিয়ে গেছে সাত বছরের একটি বাচ্চা হারিয়ে গেছে আমি অভিনন্দন সংঘের পক্ষ থেকে বলবো যদি কেউ পেয়ে থাকেন বা কোনোভাবে যদি ইয়ে করেন আমরা আমাদের ওই ক্লাব হাউসের কাছে নিয়ে আসুন অস্থায়ী ক্লাব হাউস অফিস যে কোনোভাবে নিয়ে আসুন আমরা হেল্প করব হ্যালো চেক চেক হ্যালো তার আগে একটু সম্বর্ধনা পর্ব সেরে ফেলবো আমি পাপাই তাকে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় নায়ক অঙ্কুশকে সম্বর্ধনা জানানোর জন্য পাপাই দা প্লিজ কাম অন দি স্টেজ পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আমাদের সকলের প্রিয় আমাদের সবার প্রিয় নায়ক অঙ্কুশ সঙ্গে আমাদের প্রিয় মাধবপুর অভিনন্দন সঙ্গের পাপাইদা যার উদ্যোগে সকলে মিলে একবার জোরদার হাততালি একটু তালি হয়ে যাক সবাই প্লিজ এরপরে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে মাধবপুর অভিনন্দন সঙ্গের পক্ষ থেকে হাততালি সকলে মিলে ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা জানাচ্ছে এরপর
স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হলো। সকলে মিলে আরো একবার জোরে হাততালি। চলো মঞ্চে আমাদের সবার প্রিয় নায়ক অঙ্কুশ। আর এই মুহূর্তে আমরা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কথা, অনেক অনেক অভিনয়, অনেক অনেক গল্প আমরা করব। তার জন্য চাই প্রত্যেকের সহযোগিতা, একইভাবে এই সুন্দর সাইলেন্টলি যাতে সুন্দরভাবে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর তার থেকে আরেকটা বিষয় অভিজিৎদা যেটা বলতে চাইবো, যে আমরা প্রতি সময় অঙ্কুশের অভিনয় দেখেছি, ডান্স পারফরমেন্স দেখেছি।